নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। থাম্বনেল থেকে এতক্ষণে হয়তো তোমরা বুঝে গিয়েছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আর আমার পাশে থেকো। আজ খুশির ঈদ, আমার এবং আমার পরিবারের তরফ থেকে তোমাদের সবাইকে খুশির ঈদের শুভেচ্ছা রইল। এই দিনটি তোমরা সবাই খুব ভালো কাটাও। আমরা মেয়েরা কম বেশি সবাই মেকআপ করতে পারি, আমিও একটু একটু পারি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটা সিম্পল লুক শেয়ার করা যাক। তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক করে দিও, আর যারা ভিডিওটা দেখছো, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে নিও, আমার পাশে থেকো, আর বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না। তাহলে আমি যে কোনো ভিডিও দিই না কেন, তোমরা সবার আগে সেই নোটিফিকেশান পেয়ে যাবে। তো চলো আর বেশি দেরি না করে, আর বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। চলো লেটস গেট স্টার্টেড। তো চলো, এখানে আমি আমার ফেসটাকে একটা ফেস ওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি। এবার একটা অ্যালোভেরা জেল লাগিয়ে নেব, ভালো করে ফুল ফেসে অ্যাপ্লাই করে নিলাম। এরপরে লাগাচ্ছি রেনের একটা বলিউড ফিল্টার প্রাইমার। এই প্রাইমারটা সত্যি ভীষণ ভালো, পুরো অয়েলটাকে অ্যাবজর্ব করে নেয় আর পোর্সগুলোকে পুরো ব্লার আউট করে দেয়। এরপরে আমি আমার আইব্রোটাকে সেট করে নেব। ইনসাইটের একটা আইব্রো পেন্সিল দিয়ে আমি আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। এই আইব্রো পেন্সিলটাও ভীষণ ভালো আর ভীষণ অ্যাফোর্ডেবল। চেষ্টা করব আমার ডিসক্রিপশনে এর লিংক দিয়ে দেওয়ার, তোমরা একবার চেক করে নিও। এবার দিয়ে দিচ্ছি ইনসাইটেরই একটা এইচডি কনসিলার। এই কনসিলারটাও ভীষণ ভালো, খুব সুন্দর ব্লেন্ড হয়ে যায়। আমি আমার আইব্রোর উপরে দিয়ে দিলাম, চোখের নিচে দিয়ে দিলাম এবং নাকের উপরে, আর লিপসের চারপাশেও দিয়ে দেবো, কেননা আমার লিপসের চারপাশে ব্ল্যাক স্পট রয়েছে, ডার্ক সার্কেল রয়েছে। এবার একটা বিউটি ব্লেন্ডার দিয়ে সবটা কনসিলার ভালো করে ব্লেন্ড করে নেব। এই কনসিলারটা সত্যি ভীষণ ভালো আর খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়। দেখো ফুল ফেসে আমি ভালো করে ব্লেন্ড করে নেব এটাকে। আর এই কনসিলারটাও ভীষণই অ্যাফোর্ডেবল। ইনসাইডের কিছু কিছু প্রোডাক্ট আমার খুব ভালো লাগে, এটার লিঙ্কও আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো সুন্দর করে ব্লেন্ড হয়ে গেল। আমি কিন্তু আজকে কোনো ফাউন্ডেশন ইউজ করছি না, আমি ব্রাউনের একটা টিন্টেড ময়েশ্চারাইজার ইউজ করছি। এর ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, আমি চেষ্টা করব এখানে আই বাটনে এই লিঙ্কটা দিয়ে দেওয়ার, ভিডিওটা লিঙ্ক দিয়ে দেওয়ার, আর ডিসক্রিপশন বক্সেও আমি এর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। এই টিন্টেড ময়েশ্চারাইজারটা কিন্তু ভীষণ সুন্দর, দেখো খুব সুন্দর একটা কভারেজ দেয় আর খুব সুন্দরভাবে মুখে ব্লেন্ডও হয়ে যায়। এবার মেবলিনের একটা কাজল দিয়ে আমি আমার চোখের নিচে লোয়ার লাইনে খুব সুন্দর করে ড্র করে নেব, আপার লাইনটাও আমি ড্র করে নেব কাজল দিয়ে। আজকে কোনো আইলাইনার ইউজ করব না, ফুল আই লুকটা কাজল দিয়েই ফিনিশ করব। এবার সুইস বিউটির একটা আই শ্যাডো প্যালেট দিয়ে আমি আর আমার আই মেকআপটা কমপ্লিট করব। ফার্স্টে একটা ডার্ক শেড নিয়ে আই লিডটাকে ফিল করব। দেখো ভালো করে ব্লেন্ড করতে হবে, যত ভালো করে ব্লেন্ড করবে তোমার আই শ্যাডোটা তত সুন্দর লাগবে দেখতে। এরপর একটা পিঙ্ক কালারের আই শ্যাডো নিয়ে আমার আপার লিডে দিয়ে দিচ্ছি। দেখো আমার আই লুক কিন্তু কমপ্লিট। এবার সুগারের একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে মেকআপটাকে সেট করে নিচ্ছি, কনসিলারটাকে সেট করে নিচ্ছি। খুব সিম্পল রেখেছি আমার লুকটাকে, তোমরা এরকম সিম্পল একটা লুক ক্রিয়েট করতে পারো। এখন দিয়ে দিচ্ছি মার্সের একটা ব্লাশার,
এই ব্লাশারটা আমার বেশ ভালো লেগেছে, আমার নিউলি পারচেসের মধ্যে পড়ে এটা। আমি চেষ্টা করব এটার লিংক দিয়ে দেওয়ার। কালারটা কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ মিষ্টি আর ভীষণ পিগমেন্টেড। এবার সুইস বিউটির একটা মেকআপ ফিক্সার দিয়ে দিলাম, আর তারপরে আমি আইল্যাশ কালার দিয়ে আইল্যাশটাকে কার্ল করে নিলাম, আর মেবলিনের একটা মাস্কারা লাগিয়ে নিলাম। এই মাস্কারাটা সত্যি আমার ভীষণ ফেভারিট, ভীষণ ভালো। তোমার ফলস আইল্যাশ লাগানোর প্রয়োজনই পড়বে না, এত ভালো। ইনসাইডেরই একটা লিপ লাইনার দিয়ে এবার আমি আমার লিপটাকে ড্র করে নিচ্ছি। এই কালারটাও আমার ভীষণ ভালো লেগেছে, তবে এটার আমি একটা শর্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা যারা এখনও দেখোনি তোমরা দেখে নিও। এটার প্রোডাক্টটা খুবই আমি বলবো পোর কোয়ালিটি, তবে কালারটা ভীষণ সুন্দর এসেছে। আমি চাইবো এরকম কালারের লিপ লাইনার আমি আরেকটা পারচেস করার, তবে ইনসাইডের এই লিপ লাইনারটা কিন্তু আমাকে হতাশ করেছে। কালারটা ভীষণই সুন্দর। তো চলো দেখো, আমার কিন্তু মেকআপ কমপ্লিট। এটা আমার ফুল লুক, একটা হোয়াইট স্টোনের উপরে ইয়াররিংস পরেছি। মেকআপ কিন্তু আমার একদম কমপ্লিট, আর একদম সিম্পল আমি একটা মেকআপ রেখেছি, লুক রেখেছি। লুকটা কেমন লাগলো তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে। এরকম লুক চাইলে তোমরা ক্রিয়েট করতেই পারো। চুলটা খোলা রাখবে কি না এটা পুরোটাই তোমাদের উপর ডিপেন্ড করে, কারণ এখন যা গরম, প্রচণ্ড গরম, তাই আমি সাজেস্ট করবো না যে চুলটা তোমরা খোলা রাখবেই। তবে আমি চুলটা খোলাই রাখলাম। আর এই লুকটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আমার কিন্তু বেশ ভালো লাগছে। আর দিনের বেলার জন্য এই পিঙ্ক কালারের আউটফিটটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এটা আমি স্প্ল্যানেট থেকে কিনেছিলাম, আর ভীষণই কমফোর্টেবল। এটা একটা প্যান্টের সাথে মানে আমি পেয়ার করেছি, হোয়াইট অফ হোয়াইট প্যান্টের সাথে পেয়ার করেছি। তো চেষ্টা করছি আমি পুরো লুকটা তোমাদেরকে একবার দেখিয়ে দেওয়ার। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই তোমরা দিয়ে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো চললাম, টাটা, সবাইকে ঈদ মোবারক, বাই।